গুড মর্নিং। গুড মর্নিং, কিভাবে সাহায্য করতে পারি বলুন? কি করছো? নিজের রসিকতায় নিজেই হাসছি, ভাবছি আরো কিছু জোকস পড়ব। একটা জোকস শোনাও। নিশ্চয়ই। হাবলু বলতো, এমন কি জিনিস আছে যা না নাড়িয়ে বাধরে উপর নিচে করা যায়? ডাবলু কি? হাবলু টেম্পারেচার। এটা শুনলে আপনার হাসি পাবে। গায়ে সুচ ফোটালে রক্ত বেরিয়ে আসে কেন? দেখতে আসে কে সুচ ফোটাচ্ছে। আরো একটা শোনাও। কোন হাঁস ডিম পারে না? ইতিহাস। আরো একটা। বুদ্ধি বাড়ানোর সহজ উপায় কি? চোরকে পালাতে দেওয়া, কারণ চোর পালালে বুদ্ধি বাড়ে। টিচার গোবরাকে জিজ্ঞেস করলেন, তুই বড় হয়ে কোন দেশে ঘুরতে যেতে চাস? গোবরা বলল, চেকোস্লোভাকিয়া ম্যাডাম। টিচার বললেন, বাহ খুব ভালো, বানানটা বোর্ডে এসে লেখো। গোবরা বলল, ম্যাডাম মাইন্ড চেঞ্জ করলাম, ভাবছি গোয়া যাব। একটা গান গাও। গাইতে পারি গান, ছড়িয়ে সুরের জাল। তার সুর গেল বহুদূর, রইল পড়ে তাল। তোমার প্রিয় রং কি? আমার পছন্দ নীল, লাল, হলুদ আর সবুজ, গুগলের রং। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমি অপেক্ষায় আছি, মনে মনে জানি যে একদিন কোনো এক দিলওয়ালে গুগলিয়া লে যায়েঙ্গে। তুমি কি কাউকে ভালোবাসো? আমি আপনাকে সাহায্য করতে আর আপনার সব প্রশ্নের উত্তর খুঁজতে ভালোবাসি। একে কি ভালোবাসা বলা যায়? প্রেম করা ভালো না খারাপ? ভালোবাসা রইল সবার জন্য। ভালোবাসা কাকে বলে? প্রেম হলো কাঁঠালের আঠার মতো, শুনেছি লাগলে পড়ে নাকি আর ছাড়ে না। তুমি আমাকে কতটা ভালোবাসো? কিছু জিনিসের কোনো পরিমাপ হয় না। তুমি কি আমাকে পছন্দ করো? আমি ঠিক জানি না, তবে আপনার সাথে কথা বলতে আমার দারুণ লাগে। তুমি কি আমাকে দেখেছো? আমি বেশ ভাবতে পারি মনে যে মানুষ চক্ষে আমি আপনাকে দেখেছি, আপনি একজন দারুণ মানুষ। আমি তোমাকে দেখতে চাই। যখন আমরা কথা বলি তখন আপনি মনে মনে আমায় দেখতে চেষ্টা করবেন, ঠিক দেখতে পাবেন।